যারা বাড়ি ঘরে বা দোকান ফাটে রাস্তাঘাটে এখনো গোড়াগাড়ি করতেছেন, আপনার উদ্দেশ্যে আমি অনুরোধ করতেছি, এই মাহফিলটা কিন্তু একটা ব্যতিক্রম মাহফিল। ব্যতিক্রম মানি এই মাহফিল মসজিদের পাশে এবং কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা। আপনারা একটা কথা হয়তো ওয়াজ বহু শুনছেন, শুনবেন, আমি অল্প সময় একটা কথা বলতেছি। এই যে কুরআনিয়া মাদ্রাসা, নবীজি পৃথিবীতে ওনার জবানে যা বলছে এগুলি হাদিস, তিনি ছোট্ট উগলা কথা বলছে এই কোরআন সম্পর্কে, কোরআনিয়া হাফিজের সম্পর্কে। এই পৃথিবীতে আমরা যত মানুষই দামি মনে করতেছি, কারে কেডা দামি মনে করবো এটা আমরা শেষ কথা বলতেছি না। চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি, আলেম, ওলামা, কারে বড় করবো আমরা শেষ করতে পারছি। নবী দিয়া গুলা কথা কয়ে শেষ করে দিচ্ছি, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, জোরে কইছেন না, সুবহানাল্লাহ, কেউ এটা আমি দার হাত দিতে পারবে না। তিনি বলছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম ব্যক্তি ওই মানুষ যে আল্লাহর পবিত্র কোরআন নিজে শিখছে, অন্যের শিক্ষা দান করতেছে। এই কোরআনের মধ্যে যারা আছে তারা সবচেয়ে থেকে শ্রেষ্ঠতম মানুষ, তারা দামি, জোরে কইছেন না। কেমন দামি আমি হাদিস শরীফ দিয়ে প্রমাণ দেব, হাদিস খান ফাট করছি, খুব মনোযোগ, এখানে আলেম ওলামা আছে। আমার নবীজি কেমন সুন্দর জ্ঞানী কথাটা বলছে দেখেন, মানুষ সব জান্নাতের পাগল, জান্নাতের আশা আছে সবে, না নাই আছে না, এটা আশা পূরণ হইতে পারে নাও হইতে পারে, সবাই কিন্তু আশা করে জান্নাতের। আমি লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ করে প্রিন্সিপাল জরিষার বাড়িতে ফরাজি কান্দিতে বড় বড় দরবারে জিজ্ঞাসা করছি, লক্ষ লোক যে আমরা দুজক যাইবি নি কেউ, একটা বেহু বোধারায় কইছে না যে হুজুর আল্লাহ মিলে আমি তৈরি আছি, কেউ ইরা দিয়েছেন জ্ঞান তো অল্প মানুষ, কিন্তু লক্ষ মানুষের সামনে জিজ্ঞাসা করছি রাজি না কেউ, অথচ এক কাম করুক না করুক কথা বলছেন না, সবাই আশা করে আমি জান্নাতে যাবো, জোরে কইছেন না। এর কথাটা কিনে বললাম, আমরা আশা করি জান্নাতে যাবো, আশা করে এটা কোনো না যায় না, কিন্তু নবীজি বলছে আল্লাহ যে জান্নাত তৈরি করছে বেহেস্ত, এই বেহেস্ত স্বয়ং ফাঁস কিসিমের মানুষের জন্য অপেক্ষা করতেছে। তারা কোন সময় মারা যাবে, কোন সময় কবর শুইব, কোন সময় হাসন শুইব, কোন সময় বেহেস্ত দেবো, বেহেস্ত তাদের জন্য পাগল, দূরে কিছু না, ফাঁস কিসিমের মানুষের জন্য, কয় কিসিমের মনোযোগ, অল্প সময় আমি শেষ করে দেবো, আল্লাহ একবার কর। এই জন্য হাদিস খান স্মরণ হয়েছে, এই কারণে হাফিজিয়া মাদ্রাসার প্রথমই যে কোরআনিয়া মাদ্রাসা, এই কথার থেকে আমার নবীর হাদিস খান স্মরণ হয়েছে, জোরে কইতেন না। আর আমার মামা বিশেষ করে আজকাল মাহফিলে তিনি সহসভাপতি, এই সারোয়ার ইসলাম ভুইয়া যারে বাদল নামের সবাই চিনে, তিনি আমরা যত শুদ্ধ করে ব্রাহ্মণ বেরা লিখি, ব্রাহ্মণ বাড়িয়া কই, কেউ ব্রাহ্মণ বাড়িয়া কয় না, গো গো ব্রাহ্মণ বাড়িয়া, কেউ ব্রাহ্মণ বাড়ি না, শব্দটা কাগজে বলেছে কি ব্রাহ্মণ বাড়িয়া, কিন্তু এত শুদ্ধ করে কেউ কো না, সার হক বল তুই কো, বাচ্চা দাদা দাদা হক তুই কই, যেটা ব্রাহ্মণ বেরে দেবেন নিও ব্রাহ্মণ বাড়িয়া, এই ব্রাহ্মণ বাড়িয়ার নাম হয়ে গেছে গা, বুঝছে না, যেটা হইয়া যাগা এটা কেউ ফিরাইতেন না, কুড়ি রান কাঠের ফুল আছে, এ ফুল ফাহা হইয়া ভাস্তাল হয়েছে, কখনো নাম না কি, জিডা জিডা হইয়া জায়গা এটা কেউ ফিরে তারে বাউন বেড়ে যাওয়ার 50 তালা অত ফকিরা ফুলটা, এটার নাম কি, মন্ত্রীর ফুল কইতো না কই, আরো 500 মন্ত্রী দিয়ান বাদুল মিয়ার সিগনালাইছে এখন সাইফুল টাইফুল করলে চিনবো কেউ, প্রসার হইয়া গেছে আর দূরে কইছেন না, এটা নাম মোদা বাইরে গেছে, এটা হবি। যাই হোক, আজকে হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি যিনি আমাদের এই মসজিদের ইমাম সাহেব না, তিনি হদিব সাহেব মাওলানা আলী আকবর মোল্লা সাহেব, তিনি এই মসজিদের বিশেষ করে মাহফিলের সভাপতি, এবং আমার মামা শ্রদ্ধেয় জনাব সারোয়ার ইসলাম ভুইয়া বাদল সাহেব, তিনি এই
মাদ্রাসার বিশেষ করে সভাপতি সহসভাপতি স্যারও তিনি খেওয়াই গ্রামের স্কুল মাদ্রাসা উপদেষ্টা মুরব্বী ব্যক্তিরা অনেকেই এখানে আছেন। যাই হোক, এই মাহফিলের বিদ্যাদা মাওলানা মোহাম্মদ হোসেন জালালী সাহেব, যার বাসের লোকে আমি মাহফিল করছি, বুঝছেন না, যার আব্বার সাথে আমি বৈশা মাহফিল করছি, অনেক খুশি হয়েছি। যাই হোক, এরপরে আরো অনেক বক্তারা আছে। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি বিশেষ করে ডক্টর এম এ আশিকুর রহমান ভূঁইয়া, যিনি আপনাদের দোয়ার ফসল। আপনারা দোয়া করেন, আমি দোয়া চাই আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে আরো বরকত দান করে। এই ধরনের লোক পৃথিবীতে বাচ্চা থাকা দরকার আছে নি? আপনারা হাওয়া গ্রামের মানুষ, ওনাকে দল বল সাথে গোষ্ঠীমতি বুঝি না, হাওয়ার গ্রাম সন্তান হিসেবে আমি দোয়া চাই আল্লাহ যেন ওনার হাতের মধ্যে আরো বরকত দে, আল্লাহ যেন আরো ওনার ভিনের মধ্যে শক্তি দে। তিনি রসিল্লা হাজার হাজার মানুষ শান্তি পাইতেছে, আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে বরকত দান করে, আমি স্পেশালি দোয়া করি। আর বিশেষ অতিথি জনাব নাসিরুদ্দিন সাহেব, প্রবাসী আমেরিকা, এত জানেন ওই আমার অত্যন্ত মহাব্বতের পরিচয় টুকরা, আমার মামার আওলাদের মধ্যে তিনি ওনার ছোট্টু, আর নান বুয়া সাহেবের ছেলের মধ্যে তিনি ছোট্টু ছেলে, আল্লাহ তালা ওনার হায়াতে বরকত দান করে, সুস্থ করে দেয় সবাই বলেন আমিন। আরও আছে বিশেষ নুরুল ইসলাম ভূঁইয়া লালচাঁদ সাহেব, তিনিও প্রবাসী। আর প্রধান আকর্ষণ জনাব ফজল হক আজাদ সাহেব, তিনিও আপনাদের সমাজ সবাই একজন দিলুলা মানুষ, আল্লাহ তালা এই সমস্ত লোকের হায়াতে বরকত দান করে সবাই বলেন আমিন। আরও অনেক আছে জনাব আশিকুরমান সাহেব, প্রবাসী অস্ট্রেলিয়া, এদিক দিয়ে মুফতি মাওলানা মুফতি ফারুকী সাহেব এবং মুফতি সাজউদ্দিন সাহেব এবং হাফেজ কারি ইয়াহিয়া সাহেব, মাহফিল পরিচালনা করতেছেন জোনাল উদ্দিন সাহেব, সবারই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসল কথা দিয়ে যাইতেছি, আপনারা যারা এখনো দোকান পাড়ে আছেন, দূরশিও পড়ি নাই, আপনারা দয়া করে আসেন, কথাটা বুঝতে পারছেন? নবীদের হাদিস কয় দল মাসের জন্য দূরগণ কয় দল? আর আমার মামু একটু মোবাইলটা কইছিল যে মামা, মাহফিলটা তো গ্রাম বাড়ির ভিতরে হয় এবং বিশেষ করে গ্রামের মধ্যে চতুর্দিক দিয়ে মানুষ শোনে, মহিলারা আছে, তারার লাগে ছোট্ট করে পারলে দুইটা কথা কইয়েন, জোরে কইতেন না? আমার মা বোনদের সম্পর্কে একটা সুন্দর কথা, আমার কথা না, কিতাবে পাইছি, ইমান সহকারে যেই মহিলার ফাস্টা আমল থাকবে কয়টা, যুক্তিটা আগে শুনলো, এটা আমার কথা না, কিতাবের মধ্যে কথা, যেই মহিলার ইমান সহকারে পাঁচটা আমল থাকবে, নবী নন্দিনী ফাতেমা হাসনু ময়দানে আমলগুলি দেখে তারা টাইনা টাইনা জান্নাত নিবে। তিনি যে সাইয়েদাতুন নিসা, তিনি নিবকারে ইমান সহ আছে, এরপরে চারটা আমল আছে, এই সমস্ত আমল দেখে তিনি জান্নাত নিবে। তাহলে তিনি একটা সুন্দর পয়েন্টের কথা কইছে, যে এমন একটা কথা বলবেন যে আমল দ্বারা আমার মা বোন জান্নাতে যেতে পারে, একটা সুন্দর কথা বলছেন, আলহামদুলিল্লাহ। তো এই কথা সামনে রেখে আমার অল্প সময়ের মধ্যে কথাগুলি শেষ করতেছি, যারা এখানে আছেন আর আশেপাশে আছেন দয়া করে এখনো বাড়ি করে থাকেন না, মাহফিল আসে পড়েন, জবানটা খুলে পড়েন, আল্লাহুম্মা প্রেমা গুনে জয়লা মরি উখে খোদা রব্বা, আমি যার প্রেমের পাগল তিনি সোনার মা, জবান বলেন সবে সাল্লে দিন স্বপনে দেখলে যারে
সব গুনা জরি এই দিন স্বপ্নে দেখ সব গুনা জরি না দেখায়া নবী দনকে না শুয়াইবেন কবরে আল্লাহুম্মা সবাই বলেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিস তাইলে যারা মা বোন বাবা ভাই আছেন আমার আলোচনা দিয়ে একটু লক্ষ্য করেন, একটু খেয়াল করেন। একখান সুন্দর কোরআন শরীফের আয়াত পড়ছিলাম, এই আয়াতের ব্যাখ্যা ওয়াজ করতেই আমি দেখো হন না শুক্রিয়া দুই আর এক ঘন্টার কমে শেষ করা যায় না, কিন্তু এত সময় তো পাবো না, এত সময় কারণ এখানে আলেমুলমা বেশি, এই জন্য অল্প সময় শেষ করতেছি। যদিও শব্দ সমাধা করতে না পারি, আগামীকালে আপনাদের পার্শ্ববর্তী একটা গ্রাম চিনাই, চেনে আল্লাহর মতে বাসুমিয়ার বাড়ি বলে পরিচিত, এখানে মাফি আছে আগামীকাল বাহির অংশ দিকে ঠেকতে যা, সেখানে আলোচনা হবে কোন আলহামদুলিল্লাহ। মূল কথাটি বলে দেওয়া যায়, অতময়ী হাদিস শরীফ পড়ছি, পাঁচ দল মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে নাকি? এই হাদিসের মধ্যে প্রথম শব্দ হল তালিল কোরআন। তালিল কোরআন মানে কি? কোরআন শরীফ দ্বারা তেলাওয়াত করে, এই যে কোরআন শরীফ পড়তেছে ছাত্র ছাত্রীরা ছাত্ররা পড়তেছে, আদের সম্পর্কে নবীজি বলছেন যারা কোরআন শিক্ষা করে কোরআন তেলাওয়াত করে, কোরআন না শিক্ষা কোরআন তেলাওয়াত করতে পারবেন পারবো? তাইলে কোরআন শিক্ষার যে ব্যবস্থাটা করছেন, টাকা দিয়া পয়সা দিয়া লজিং রেখে বা এমনি এমনি করতেছেন, এই কোরআন শরীফ যারা পড়ে নবীজি বলছেন এরপরে যারা আমল করবে কোরআন শিক্ষা, তাহলে এই কোরআন মানে তেলাওয়াতে কোরআন, তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। প্রথম শব্দটাই বলছেন কি, ইন্নাল জান্নাতা, ইন্না মানে নিশ্চয়ই, জান্নাত মানে বেহেস্ত, তস্তাদ মানে অপেক্ষা, খামজিন মানে পাস, নিশ্চয়ই আল্লাহর জান্নাত পাঁচ কিসিমের মানুষের জন্য অপেক্ষা করতেছে। প্রথম নম্বরই তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে দুর্গতের না, তাইলে এই কোরআন তেলাওয়াত যে করে কোরআন তেলানোর ব্যবস্থা যারা করে দিছেন, আপনারা কি করছেন একটু শুনেন মনোযোগ। এই ছেলেগুলি ছোট ছোট বাচ্চা কোরআন শিখতে আইসে, এখনো হাফেজ হইছে না হইবে, তারা জমিন দিয়ে হাঁটলে, এই জমিন দিয়ে হাঁটলে তাদের পা গুলি জমিনে ভরতে দেয় না, ফেরত তারা নূরের পরিবেশে আছে। অথচ আরো দামি লোক, কত কোটি কোটি টাকার মালিক, ঘেরা জমিন দিয়ে হাঁটলে ফেরত তারা নূরের পর বিচাইত না, কথা বুঝলেন? ফেরত তারা নূরের পর বিছাইবে না, তাদের পাহাগুলি জমিনে লাগতে দেয় না, ফেরত তারা নূরের ফরের সুদা তারা আনে। এবং এই বাচ্চাগুলি যেই জমিন দিয়ে হাঁটবে, এই জমিনের নিচের কবর আজাব মাফ হয়ে দেবে। তাহলে আপনার মাদ্রাসা হলছেন না, এই মাদ্রাসা খবর হইব যদি মরেন, এরপরে বুঝবেন মাদ্রাসা না কি করছেন, কবর রাহু বললে চলে পারবেন যে এই মাদ্রাসার উচিল্লা, এই দেশের কবরবাসী কত শান্তি আছে, আজাব গজতে বাচ্চার ইসা আল্লাহ আকবর করেন না। এবং ছোট্ট করে আমি বলে দিই, এই কোরআন শরীফ যারা তেলাওয়াত করতেছে বা আমল করবে, যারা টাকা দেওয়া পয়সা দেওয়া কোরআনের ব্যবস্থা করছে, একজন হাফেজ নিজে জান্নাতি হইয়া দশজন জাহান্নামীকে সে জান্নাতি নিতে পারবে, কথাটা বুঝছেন না? সে দশজন জাহান্নামী জান্নাতের দুযোগ নির্ধারিত হয়ে গেছে, এই ধরনের দশজন সে তার সুপারিশ নিতে পারবে, এবং তার মা বাপকে স্পেশালভাবে একটা নূরের তাজ মাথায় দিয়া কোটি কোটি মাইশের সামনে ডাক দিয়া আল্লাহ জান্নাতে পৌঁছাবে, এবং বলবে আমি যে নূরের মুকুটটা দিছি তুমি দেখো তো, এর চেয়ে পৃথিবীতে আর কিছু আছে কিনা, কল আল্লাহ এর চেয়ে দামি জিনিস পৃথিবীতে আমার নজরে আর সৃষ্টি জগতে পড়ে নাই, এমন একটা নূরের মুকুট তাজ পড়াইয়া। সাধারণত মূর্খ মা বাপ লেখাপড়া নাও জানতে পারে, এই হাফেজের সন্তান হিসাবে অর্থাৎ বাবা হিসাবে তারে ওই দরজা নসিব করে দিচ্ছে,
এছাড়া আরো সহজে পাইছি, ছোট্ট ছোট কথাগুলি বলে যাদের স্মরণ রাখবেন কি করতেছেন, মাদ্রাসা যারা করছেন কত বড় ফজিলতের কাম করছেন। শুনেন, আপনি যদি কোরআন শরীফ ওইরে আমল করেন, আমল করলে প্রথমই কবর হামিদের তিনটা প্রশ্ন করবে, কয়টা জোরে কন, তিনটা। প্রথম প্রশ্নটা মান রাব্বুকা কইতে বলতে দিলে হবে, এই মুর্দারের কাফনের কবর থেকে ছোট্ট মুদ্রাটা বাচ্চা ভাইরিয়া চিৎকার বলবে, কে প্রশ্ন করছে, প্রশ্ন করলে তো না, যাও যান থেকে সরে দাও, মান কিন্ন করে কোদানি দিব, জোরে কইতেন না, মান কিন্ন করে আরে কি কস, আমরা ফেরেস্তা মান কিন্ন করে দশ সাল করি প্রশ্নই করতে পারি না, তুমি কে বলে আমার চিনছো না, আমি এলাম পবিত্র কোরআন শরীফ। আরে এই কোরআন শরীফ যে লোকটা পড়ছে, কোরআনের আমল করছে, কোরআনের খেদমত করছে, কোরআনের সম্পর্ক ছিল আল্লাহ তারে ফেরত তার দেশে তার বুকে আমার বসে গেছে, আমি তার শুধু কবরে না, আমি কবরে হাসরে মিজানে, আমি জান্নাতি, আমি কোরআন জান্নাতে যাই না, আমি জান্নাতি জিনিস আল্লাহ আমার তৈরি করছে, দুর্গতির না আমি জান্নাতে যাবো, যা সম এই কোরআন সম্পর্কে যারা সম্পর্ক ছিল, কোরআনের সাথে যারা সম্পৃক্ত ছিল, আমি তাদের ফেলাইয়া জান্নাতে যেতাম না, আমি শেষ পর্যন্ত আসি, দুর্গতির না। নবী যেমন সুপারিশ করে, সুপারিশ করে হত্যা দিয়েছে, তিনি সবচেয়ে বড় সুপারিশগার, কিন্তু কোরআনও সুপারিশ করবে। তো বাজান আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে কথাটি বললাম যে এই স্মরণ রাখবেন, এই কোরআন শরীফ আপনার এমন নিয়ামত, পৃথিবীতে যত গ্রন্থ বা যত কিতাব আছে পরিষ্কার বলা হয়েছে কিতাবুল্লাহ, এর চেয়ে বড় কিতাব আর নাই, এটা আল্লাহর বাণী। আমরা যে আল্লাহরে বিশ্বাস করছি, এই আল্লাহর জবানের কথা হইল কোরআন, ধরে করছেন না, জবানটা খুলে পড়েন গাফর রাহিমের আল্লাহ, আরো মায়া করে পড়েন রহমান রাহিমের আল্লাহ, গুনাগারে ডাহিমা বুদাল্লা তোমা আল্লাহ মাফ কইরা আহ দয়ালেন, জবান খুলে পড়েন আল্লাহুম্মা, আরো জোরে সাল্লে মুসাফির খানি, জবানটা খুললে পড়েন না, মুসাফির খানা, আরে কত মানুষ আইলো, আরে কত মানুষ আইলো গে, এলো আল্লাহুম্মা মাশাআল্লাহ আমোহাম্মা আমি যদি শুধু এই সাবজেক্টে ওয়াজ করি কোরআন সম্পর্কে শেষ হবে না, কারণ আমরা যত কিছু করি নামাজ যে পড়ি নামাজ কোরআন শরীফ ছাড়া হবে নি, কইব আমি কোরআন শরীফ না জানলে সূরা ফাতিহা বা অন্য সূরা না জানলে হবে না, কাজী আপনার কাছে পরিষ্কারে বলি, যেই মানুষের ভিতরে কোরআন নাই, কোরআন পড়ছে না, পড়তে চেষ্টাও করে না, কিছু মানুষ পড়ছে না অন্তত চেষ্টা করে, চেষ্টা মানে হুজুর আমি জানি না, আমার একটু একটা দুটা শব্দ করে শিখাইতে থাকে, এই নিয়ত করে যদি কেউ পড়তে নিয়ত করে আমার হজা, তবু তার নাম বা তালুবুলটা আল্লাহ তারে কবরে কোরআন শিক্ষা দিয়ে হাসরের মধ্যে আল্লাহ তারে হাফেজ বানায় উড়াইব, এই নিয়ত রাজ এমন একটা মূল্যবান জিনিস কোরআন, ধরে না
আজাব বিপদ থাক দূরের কথা, তলবলের হয়তো নাম উঠলে সে মুক্তি পেয়ে যাবে। তাইলে আমরা এই কোরআনের সাথে যে ভাবি সম্পর্ক, ফারিনের শব্দ নাই, পড়তে হবে, শিখতে হবে, নিয়ত রাখতে হবে। আল্লাহ পাক দিন এটার ওয়াজ আমি করে শেষ করতাম না, তবে একটু ইশারা দেখলাম। আল্লাহ তৌফিক দান করুক দুর্গতির না, যারা এখনো দাঁড়া রয়েছে কাছ থেকে আসেন মাহফিলে বসে দেন। আর এক দল হলো কোরআন, আরো চার দল নাকি? আর মহিলাদের জন্য ওয়াজ করবো না, তবে নাম ডাক হইয়া যায়, সহজ করে বলে দেওয়া যায়, মা বোন যারা আছেন তারা নোট করেন। আপনাদের খালি সারাদিন দিয়ে শুনতেছেন, আমরাও ওয়াজ করতেছি যে আটটা জান্নাতের সর্দারি সাইদুতুন্নেসা নবী নন্দিনী ফাতেমা করবেন। তিনি কিভাবে করবেন, কারে করবেন? যাদের মধ্যে এই ইমানের পরে পাঁচটা আমল আছে, যে এই পৃথিবীতে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালমা পড়ে ইমান আনার পরে যেই মহিলার মধ্যে পাঁচটা আমল আছে, আমি শুধু নাম কয়ে যাবো, ওয়াজ করতাম না, সমকম নাম লিখে যাবো। ইমানের পরে যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বুঝছেন না কথাটা, যার আমল নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আছে কোন আলহামদুলিল্লাহ, পুরুষ মহিলা সবারই, কিন্তু মহিলার জন্য স্পেশাল সুপারিশ করার জন্য নবীন নন্দিনী ফাতে বলছে, ইমানদের পরে যার আমল নামাজ নামাজ থাকবে এটা জান্নাতে সুপারিশ করা নসিব হবে, এক নম্বর। দুই নম্বর, যেই মহিলার আমল নামা নামাজের পরে মাহে রমজান শুরু রোজা আছে, রোজা দূরে করছেন না, তাইলে আমরা নবী সাইয়েদুদ্দিন সুপারিশ পাইতে কি লাগবো? এক নম্বর ইমানের পরে নামাজ নাকি? নামাজের পরই রোজা, যেই মহিলারা রোজা থাকবে, তবে মহিলারা বেশি রোজা থাকে নাকি? তাই না, রোজা ভাঙে না। যাই হোক, যেই মহিলারা আমল নামাজ রোজা আছে এই মহিলা জান্নাতে নসিব হবে, সাত নম্বর সুপারিশ। তিন নম্বর, আমি ওয়াজ করতাম না, শুধু নাম ডিকুইয়া যায়। চার নম্বর, যেই মহিলার আমল নামার মধ্যে স্বামীর খেদমত আছে, দূরে করতেন না, তাইলে নামাজ রোজা যেমন ফরজ, মেয়ের লোকের জন্য স্বামীর খেবাদত করা, স্বামীর ফারিবি করা, স্বামীর মন যোগাইয়া চলা, এটা তার জন্য কর্তব্য, দূরে করতেন না। অন কইবেন হুজুর স্বামীর খেদমত করণ কেমনে? এই সম্পর্কে আমি একটা ছোট্ট কথা বলি, করলে কি হইব না করলে কি হতেইব, আমি শুধু এটা বলে দিতে পারি, আমল করা না করা আপনাদের ইচ্ছা, একটু মনোযোগের কথা, মা বোনের একটু শুনেন। কিতাবটার নাম আহসানুল মাওয়াইজ। নবীজির যুগে একজন মহিলা ছিলেন, এই মহিলাটা অনেক খারাপ, এই মহিলাটা অত্যন্ত খারাপ মহিলা ছিল। কেমন খারাপ ছিল? এই মহিলা স্বামীর উপর অত্যাচার করত, নাউজুবিল্লাহ কর। আমরা দেশে অনেক পুরুষে স্ত্রীর উপর অত্যাচার করে, এটা কি যায় আছে? আর স্বামীর উপর করা কি যায় আছে? দুটোই অন্যায়, দুটোই খারাপ, দুটোই নিষেধ। তাদের মধ্যে আলেমার বন্ধনে মধুর জিন্দিগি, নুরানি জিন্দিগি, ইসলামী জিন্দিগি থাকতে হবে, জোরে করছেন না? এখন এই মহিলাটা স্বামীর উপর অত্যাচার করতো, স্বামীটা সরল সুদা আসিল, মহিলাটা অনেক দুর্দান্ত ছিল, কিতাবের মধ্যে লেখে। এই মহিলা করতো কি, স্বামীর অনেক ধন সম্পদ নষ্ট করছে এবং ব্যাপারটা চলতো আরো অনেকটি কত খারাপ তার ছিল। তখন যেই মহিলা স্বামীর মানে না, স্বামীর অত্যাচার করে, এই স্বামী স্ত্রীর উপর রাজি আছে, বলেন রাজি আছে? একদিনের একটা ঘটনা কিতাবের মধ্যে লেখছে, হাসানুল মাওয়াইজ কিতাবে, একদিন এটা কি করছে, এই মহিলা স্বামীর উপরে হাত উঠাইছে, নাউজুবিল্লাহ কর। অন পৃথিবীর যত বিচারা তারই সর্দার মাথা পুরা করে, যদি কোনো স্বামী গিয়া সর্দারের কাছে কয় যে আপনি তো বাইতেছেন না, আমরা বাড়ি তাই না, আমার দুইটা সর মারছে বা ঘুষি মারছে, এই কথাটা কইলে আরো রাগ উঠতো না, মেশে এই ব্যবহার তার বউ মারছে, আবার বিচার দিতে হয়েছে। এই মহিলার অত্যাচারের কারণে সে দুই চক্ষের পানি ফালাইয়া আল্লাহরে ডাক দিছে, কারে কারে, লোকটা কি সরল না দুর্দান্ত, জোরে কন, সরল মাইসের ডাক আল্লাহ আর শুনে না, শুনে না, দুই চক্ষের পানি ফালাই ডাক আল্লাহ, হইলে হেরে রাহো আমার নিয়ে দেখো, আমি আর ইচ্ছে হারা দুই না দেখতে রাতি না, তাইলে কি খুশি হয়ে গেছে না নারাজ হইয়া,
দুই চক্রের বাণী সেটা যখন দোয়া করছে, আসলে জানি না আল্লাহর কুদরত, মাহাবর দোয়া যখন কবুল, স্বামীর দোয়া কবুল, এই বদোয়া লাগিয়ে গেছে। জ্বর হইয়া 7 দিনের ভিতরে মহিলাটা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। ফরেন না ইন্না লিল্লাহি, অন বউ বা স্ত্রী মারা গেলে কোনো সময় মানুষে কান্দেনি না, কান্দে না। আপনি একটা কথা স্মরণ রাখবেন, কোনো সময় স্ত্রী মারা গেলে, মা বাপ মারা গেলে কোনো সময় মানুষের হতিও না, মানুষের টের ফানা। ছেলে মেয়ে যখন উপযুক্ত হইয়া থাকা সুন্দর হইয়া থাকা, মা বাপ মারা গেছে বৃদ্ধা গেলে সে টের পাইছে, কিন্তু স্ত্রী মারা গেলে কোনো কোনো সময় 2-4 বছর বাচ্চা তৈয়া তখন তার খবর হয়। এই বেশ বাড়াইটা আপনি বুঝতেন না, যার স্ত্রী মারা গেছে সে বুঝবে। আমরা একবার 80 বছরের পুরা বেড়া কবর মিদে ফিরে গড়িয়া কান্তাছে, আমার লগে সম্পর্ক লাগে বরবাদ, আমার নানার বাড়ি ও গ্রাম বাজান, ও বাজান কান্দি ধীরে জানেননি, জীবনে মুখটা হইলে আমার কাছে কিছু কইছে না, আমার বাড়িতে কত কষ্ট করছে সারাটা জিন্দগি, আমার উজু গুসুল খানা এই শীতকালে 3 মায়া আমার একটা খেদমত করছে, আমি একদিনে ঠান্ডা পানিতে গুসুল করছি না, একদিন ঠান্ডা পানিতে উজু করছি না, কত খেদমত জেল করছে। তো স্ত্রী মারা গেছে আজকে কয়েক মাস, আমি হন কাইন্দা কইতেছি আল্লাহ কাছে, আমি গিরে মরলাম না, জোরে কইতেন না, আমি তার গুনে কান্দি, ও বাজান গুনে কান্দি। তাহলে বোঝা গেল কোনো কোনো স্ত্রী মারা গেলে স্বামী কান্দে না, এটা বেশ হয়ে যায়, এটা আপনারা বুঝবেন না। ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেছে, মারা গেছে, অন বিয়া করলো সংসারে বেশ বা না করলো বেশ, এই লোকটা চিড়ে যাওয়ার পরে মরা যাওয়ার পরে লোকটা হাসতেছে, হাসাহাসি করে, মাইছে কি ও তোমার বউ মরছে, তুমি যে হাসো, বলা ও মরছে না ও বাচ্চি, আমি নাউজুবিল্লাহ কর বাচ্চি মানি বেড়া মনে মনে হুশি। তাইলে বোঝা গেল কি তার মেয়েটার উপর তার হুশি আছে নাকি, রাজি আছে রাজি নাই, সে মনে মনে হুশি, যাই হোক সে জিন্দগি চালাইতেছে। এই মহিলার মা ছিল, আমি প্রমাণ দেওয়া যায় কি হয় ঘটনা শুনেন, এই মহিলার মা ঘুমের গড় স্বপ্নে দেখে এই মেয়েটার কবরে দা দা করে আগুন জ্বলতেছে, হাতের মধ্যে আগুনের বেরি, ফায়ের মধ্যে মাথার মধ্যে আগুনের বেরি, শিওল দিয়া বান্ধা রাখছে আর কান্দা কান্দা কইতাছে, আল্লাহ এই জাহান্নামের আগুন শয়তান পারি না, আল্লাহ আল্লাহ একবার কর না, স্বপ্ন দেখেছে কেডা দেখছে কেডা, আর মা যে মহিলা মারা গেছে, এই মহিলার মা জি তোর লাগে আমি দোয়া করি, কর না 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 দোয়া করলে কামুদ না কিরে, তো আমি আমার স্বামীর মনে কষ্ট দিয়েছি, আপনি যদি পারেন আমার স্বামীর থেকে আপনি মাপটা লয়ে লন। স্বপ্ন দেখিয়া পরের দিন সকালে দৌড় হয়ে গেছে, ইয়া কইছে বাজান আমার মেয়েটা আমার ঘর সংসার করছে অনেক বছর, আমি শাশুড়ি হইয়া আপনার কাছে মাফ চাই, আমার মেয়েটা আপনি মাফ করে দেন। ও কিরে ও কিরে বাজান, এটা কইতাম না, হলো না কইতে কিরে মাফ চাইতে না, আমি জানো মার দাগা সত্য কথা রাখুন, কলে আমি বাজান কতদিন স্বপ্ন দেখছি আমার দিদাই আজাবের মধ্যে আছে, এবং তার হাতের মধ্যে আগুনের শিহল বান্ধা, পায়ের মধ্যে বান্ধা, মাথার মধ্যে বাঁধা, আর জাহান নামের শিহল দা বান্ধা রাখছে আর কান্দতেছে। এখন পুজো সুদা বলছে আপনার মনে কষ্ট যে আপনি মাফ না করলে আল্লাহ মাফ করতো না, এবার কহলে আমি হইনা হুশিয়েছি, তাইর কবর নিয়ে আল্লাহর আগুন জ্বালাইব, এটা কি আগুন আরো জ্বলনের দরকার, অন বুদ্ধি নিবে ওটা, অন কি আগাইছে আগুন না কমাইছে, অন কি বাড়াইছে না নিবাইছে, কিরে তার মন কি কষ্ট না হুশি না শান্তি কি করো না, আরে কষ্ট আসেনি, এটার নাম জিন্দগি, কি ওইটার নাম জিন্দগি, বহু মূল্য পাইছে হুশি হ, তাহলে তুমি এমন ব্যবহার করে গেছো যেই ব্যবহারের কারণে আজকে স্বামী হুশি হয়েছে মনে মনে পাচ্ছি, কিরে পাচ্ছে স্বামীর উপরে হাত উড়াইতে পারে ফারেনি হারে, সে কয় শাশুড়ি কয় আর কইছেন আমার আর কয়েন না, আমি হুশিয়েছি, খবরটা দিয়ে দিছেন এত হুশিয়েছি, নামাজ দিবি লেখ আমার কাছে আর মাফের কথা কইন না, কইলে আরো বাড়বো, এই বিড়ি উফায় না ফায়া আমার দয়াল নদীর কাছে গেছে, আল্লাহ একবার কর না, কার কাছে
নবীজির কাছে গিয়া কহ, হুজুর এমনি এমনি আমি স্বপ্নে দেখছি আমার স্ত্রীর কবরে আগুন, আমি মাফ চাইছি, মাফ দিছে না, অহন হুজুর আমি কিতা করতাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, আর প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মাশাআল্লাহ কোন আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি আসছেন, অনেক খুশি। আমি আগে দোয়া করছি, এখনো দোয়া চাই আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করে দূরে গেছেন না, দোয়ানটা হইলে বলেন আল্লাহ আরো জোরে পড়েন, একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনা জরি, একদিন স্বপ্নে দেখলে সব গুনা জরি, না দেখায়া নবী দনকে না শুয়াইবেন কব, হে আসলে আরো জোরে সাইয়েদিনা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার এই মেয়েটারে মাফ করাইছে না, স্বামী দিছে না, আপনার কাছে আইসে আপনি যুক্তি দেন কি করতে পারেন, আপনি নবীর কাছে আইসে। আমার নবী বলে, মা তুমি যে কেসটা লইছ এটা হলো বন্দার হক, কি হক, একবার হাত নষ্ট করছেন, মারছেন, থাপড়া দিছেন, বা যে কোনো কারণে বন্দার হক নষ্ট করছেন, এটা আল্লাহর কাছে গেলে কি মাফ করে দিব? নবীজি কই, যে ব্যাপারটা নিয়ে আইসো এটা তার স্বামী মাফ করতে হবে, তো হুজুর মাফ তো করে না, আচ্ছা মাফ করে না, আমি একটা প্রসেস দিয়ে দিই, যাও তাকে আনো। তখন দুজন আইসে, তার শাশুড়িও গেছে, আমার দয়াল নবীর সামনে মেয়ের দামাড়িও গেছে, দূরে করতেন না। আমার নবীজি একটা মধুর কথা কইছে, মায়ার কথা, আরে নবীর কথা কত দাম দেন। আমার নবীজি বলছে, বাবা শোনো শোনো, তোমার কাছে একটা মাসালা বলি, যদি কোনো মানুষ অন্যায় কইরা সে অথবা তার পক্ষে দিয়ে কই ক্ষমা চা, জমি আল্লাহর হতে তুমি তারে মাফ করে দাও, আল্লাহ সর্বদম তোমারে মাফ করবো, পরে হেরো মাফ করে দিব। দেখছিনি নবীর কথার বাইল দেখছেন নি, তাইলে বোঝা গেল যে কেউ অন্যায় করে মাফ চা, তারে মাফ দিতে দিলে লাভ না হাস্তা, কি লাভ, আমার আল্লাহ মাফ করে দিব। আমারও তো ভুল ত্রুটি থাকতে পারে, মানুষের ভুল ত্রুটি আছে না, এই সূত্রটা কথা কইছে, এই নবী কথা কইছে না, তুমি মাফ করে দাও, দেন কত বড় জ্ঞান নবী, তুমি মাফ করে দাও কথা বলে নাই, যদি তুমি মাফ করো তো আল্লাহ তোমারও মাফ করবো, তাকে আল্লাহ মাফ করে দিব। এখন তুমি চিন্তা করো, হুজুর আপনি কথাটা হইনা শুনতে লাগছে, আমি যদি মাফ পাই আমি আল্লাহর রাস্তায় এরা মাফ করেছি, আল্লাহ যেন আমারও মাফ করে দেয়। এই নবীর কায়দার কারণে মাফটা লইছে, লইয়া একটা দোয়া হইয়া গেছে, তুমি গিয়া রাত্রে আসার নামাজ পড়িয়া এই দোয়াটা ফেরো, আল্লাহুম্মা আলাল আল্লাহ তিহু আলাইহা, এই দোয়াটা ফেরা ঘুমাই দিকে, আল্লাহ আমার মেয়েটা কোন হালাতে আছে এটা তুমি আমার আবার দেখাও। পরের দিন স্বপ্নে দেখে মেয়েটার কবর জান্নাতের বাগান হয়ে গেছে, মেয়েটা শান্তি, জিজ্ঞাসা করলো, মা ওর শান্তি বলো, স্বামী আমারে মাফ করতে দিয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আমারে মাফ করে আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিছে। তো মা মেয়ে লোকরা বেশি ওয়াদের দরকার নাই, যদি জীবনে কোনোদিন কষ্ট দিয়া তাই নবী নন্দিনী ফাতেমা যে এত হেজমত স্বামীর করছে, এরপরও তিনি ইঞ্চি গেলার আগে স্বামীর কাছে ক্ষমা চাইছে, ক্ষমা চাই লইছে, যদি কইতেন না যে আমরা মাফ করি, আর এটা কি কইলা, কয় না জানা হায়াত মতনা বলা যায় না, আপনার মাফ করলে আল্লাহ আমার মাফ করে দিবে। অথচ তিনি জান্নাতি মহিলা চাই, তো তুমি না আল্লাহ একবার কর না, জবান ডা খুলা পড়েন, গাফর রাহিম নামে আল্লাহ, আরো মায়া করে পড়েন না, রহমান ও রাহিম আল্লাহ
জন্য কোনোদিন স্বামীর মনে কষ্ট দেন না। স্বামীরও কথা আছে, কোনোদিন বিবির হয়ে অত্যাচার করেন না। অনেক স্বামী আছে এরা দায়িত্ব পালন করে না, বরঞ্চ বিবির হয়ে অত্যাচার জুলুম যত টুক এমন আসেনি না, আসেনি না নাই, এগুলি কি যায় আছে? কোনো কোনো মহিলা আছে মনে কষ্ট নেন না, মহিলার কথা যেমন আছে, এক লাইনে এক গাড়ি চলে না, রেলের গাড়ি লাইন করা, স্বামী স্ত্রী কজন, নবীজির বিধানে একজন শুধুর পক্ষে ওয়াজ করলে হইতো না, দুজনের খেয়াল করতে হবে। কোন কোন মহিলা অনেক সরল, অনেক সোজা, যা বলে তাই করতেছে, এরপরও তার উপর অত্যাচার জুলুম চলতেছে, আসেনি উদয় এই জুলুম না। আমরা বাড়ির পাশে একটা লোক গরিব হিসকাবা, বিয়া বই ন গরিব বই করুণ গরিব হিসকা পাইতাছে, হঠাৎ করে করছে কি, তিনটা বাচ্চা হয়েছে বলে মেয়েটারা ফেলাই দিয়া, বাচ্চাটা ফেলাই দিয়া সুদা ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া গিয়ে আর একটা বিয়া করিয়া হিয়ানো ঘর সংসার করতেছে, অন মেয়েটা কাম কাজ করে খাইতেছে, খুব কষ্ট হইতেছে, তিনটা বাচ্চা ফালা একটা মেয়ের খুব কষ্ট হইতেছে। তা আমি একদিন স্বামী স্ত্রী ওয়াজ করিয়া এর দ্বার গিয়ে আমরা হয়তো আবার আইসে কাজ টাজ করে, আমি কি গো মায় ওয়াজ শুনছো নি, স্বামীর হেজমত করতাম, আমি তো বইয়ে রয়েছি মালাইব তার হেজমত করবার লাগবে, আমি বেটির কথাটা হই না, বেশি ভালো লাগলো না, তুমি বইয়ে রয়েছো কি তা বইয়ে রয়েছি, একটা বেন্দার সুন্দর করে বানাইছি, আইলে হেজমত না ঠিক মতো তার করা, এই যে তিনটা বাচ্চা ফেলাই দিয়া এক বছর হয়েছে গেছে, ইডি ফালে কেডা, ইডিরে খাওয়া কেডা, করলো কিরে, আর ফালাই বাচ্চারে গেল গেরে হেজমত বইছি বেন্দালে, আইলে দেখতেন কি হেজমত নাউজুবিল্লাহ। তাইলে এই ধরনের মন কষ্ট দিলে, এই ধরনের অত্যাচার করলে আমরা মৌলবী হক বলতে লাগে ওয়াজ করলে বেড়ি হেজমত করবো, এই তো তারা হাইচ তোর তফিক না, তাহলে তুই রিস্কা হলা বেড়া তুই বিয়া করস করে দেয়, তফিক তাহলে করস না, এই তো তোর কিছু হারামি আছে মন কষ্ট নেই, এটা পুরুষের কলঙ্কি, একটা মহিলে ফালতে পারে না, আবার একটা বিয়া করে আইডিরে ফালাই দিয়া একটা সারা বেড়া লাগাইতে নাওজুবিল, তাইলে এগুলি কি পুরুষ নামে কলঙ্কি না, কথা বোঝে না মা? আল্লাহ তোরা হেদায়েত করে সবাই বলেন আমিন। ছোট্ট উগলা কথা রয়ে গেছে, মহিলা চারটা কথার মধ্যে ফার্স্টটা মধ্যে চারটা গেছে, ফার্স্টটা মানে ইমান, নামাজ, রোজা, স্বামীর খেদমত জোর করতেন না। আর শেষের কথা রইল যে এই সমস্ত মহিলা পর্দার থাকবে জোর করতেন না, আরো জোরে কন হলদুর অহন পর্দার ওয়াজ করেন, পর্দা কেউই থাকে আপনি কেউই থাকে না, থাকে যারা পর্দা থাকে তারা সবসময় থাকে থাকে না, কাজী পর্দায় যে সমস্ত মহিলারা থাকবে, যদি রাস্তাঘাটে ভারিতে পর্দা হিসাবে থাকবে এই মহিলা, হাসরের ময়দানে নবী নন্দিনী ফাতেমা তারা টাইনা জান্নাতে নিবে। তাইলে আপনি পরকাল যদি শান্তি চান, জান্নাতি চান, তাহলে পর্দার দরকার আসেনি, বড় মেয়ে লোকের পর্দায় শুধু বুকরা দিয়া পরিধান, এটাও পর্দা শেষ না, এখন তো বুকরার মধ্যে পর্দা নাই কি কোনো দিন না, এখন যে কিছু বুকরা বাড়িছে এটি ফ্যাশন, এগুলি বুকরা নামে ফ্যাশন, আসলে শরীরের অংশ দেখা যা, যে সমস্ত বুকরা আগিলা মুরব্বীরা পড়ছে অহনও আমরা পড়াইতেছি, তখন না অহনও আমরা পড়াই, চাদর দিয়ে উপরে ডাকনা দিয়া মুখ ডাকনা দিয়া সুন্দর করে বুকরাটার ভিতরে ঢুকিয়া গেছে, শরীরের কোনো অংশ দেওয়া যায় না নাকি, আর অহন পাঞ্জাবির মতন বুকরা বানাইয়া মুখটার উপরে একটা লেজ চিকন মাফলারের মতন চুক্তি বেঁধে রাখে, আর সমস্ত শরীর বডি দেখা যায়, এটি ফ্যাশনের বুকরা, এগুলি হারাম, এগুলি নিষেধ, এগুলি বুকরা না, এগুলি ব্যবহার কেউ করবেন না, করলে বুকরা কইতে পারবেন না, ফর্দা বলতে পারবেন না, নাউজুবিল্লাহ কর, কোনো কষ্ট লাগতে কথা না, কাজে এইভাবে বুকরা পরবেন যে বুকরা দিয়া শরীরের কোনো অংশ না দেখা যায়, এটার নাম ফর্দা, আল্লাহ তৌফিক দিক দূর করতে না। আরো মেয়ে লোকের বড় ফর্দা হইল গলার মধ্যে, গলা আপনি এমনভাবে চলাফেরা করবেন, কথাবার্তি বলবেন যেমন আপনার গলার আওয়াজ বাজনা পুরুষে সহজে না শুনে, হুজুর আপনি যে আওয়াজ করছেন ভালো কথা, আরে আমার কথা না তো, যদি মহিলার গলার আওয়াজ যায় যেত তাহলে আজান একামত
জুড়ে কোরআন শরীফ জুড়ে নামাজ পড়তে পারত, মহিলা জুড়ে নামাজ পড়া যায় আছে, আজান আছে, একমত আছে। তাইলে যেই কণ্ঠ দিয়ে আল্লাহর নাম লো আজান জুড়ে আজান দেওয়া জানা, এই কণ্ঠ দিয়ে ঝগড়া করলে গালাগালি করলে মানুষ শুনলে তাইলে আপনি কি হয়ে যাবে, নামটা দায়ুসের হেফাজতটা দিব সাহস বিলাক। তাইলে যদি কোনো মানুষ বেপর্দা হইয়া দায়ুস হয়ে যা, হাদিস শরীফ আছে আদ দায়ুসু লায়াত হলো জান্না, দায়ুসের জন্য বেহেস্ত হারাম হইয়া যা নাউজ বিলাক। যেমন না হইলে একটু পারেন আজ লা আজ আর জুড়ে আজ লা আজ মায়া করেন আজ লাম আজ লাম আজ লাম আজ লাম আজ আজ লাম আজ লাম আজ লাম আজ লাম আজ মুহাম্মাদুর, সবাই জবানটা খুলে পড়েন আল্লাহুম্মা, আরো জোরে সাল্লে আমহাম দুনিয়া মুসাফির খানাজা আয়ে দোহনি নদনলরে মুসাফির খানাজা, আরে কত মানুষ তাইলে আমি যে আলোচনা করতেছিলাম মহিলার নাম বিশুদ্ধ করছি ওয়াজ করছি না, শুধু স্বামী স্ত্রী ছোট্ট ওয়াজ করলাম আর ভাই নাম লিখুয়া দিলাম আল্লাহ একবার কম, আর হাদিস শরীফ পড়ছিলাম পাঁচ কিসিমের মানুষের, তার মধ্যে এক কিসিমের নাম বলছিলাম তালিল কোরআন তেলাওয়াতে কোরআন, দুই নম্বর হাফিজুল লিসান যারা জবানডারে শব্দ করবো গোসের মাল চুরি মাল ডাহাতির মাল মিথ্যা সাক্ষী কসম বিপদ থেকে জবান যারা হেফাজত রাখবে তার জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করছে। খুব মনোযোগ, এক নম্বর কোরআন শরীফ তেলাওয়াত, দুই নম্বর জিব্বা হেফাজতকারী স্মরণ থাকবো, তিন নম্বর মতি ইমুল জায়ান যারা বুককারে খানা দান করে খানা যাবত যে করে সব আসেনি, কেন আমাদের দেশে কিছু মৌলবী বাড়ি এসে পেয়েছে যে চল্লিশ সারিতা লাগে না হাউন টাউন যাবত তোমার সব নাই নাওজুবিল্লাহ না, এই সমস্ত কথা যারা কো এরা আসলে কোরআন হাদিস বিরোধী এবং নবী আল্লাহর বিরোধ মা বাবার বিরোধ সবের বিরোধ নাওজুবিল্লাহ। আপনার মা বাপ সম্পদ হয়ে গেছে যেগুলি দান হরাত করলে খানা জবত করলে নবীজি বলছেন খানা যারা খাওয়াইব তারা লাগে স্বয়ং আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে, এখন আপনি একটা জেবত করে যদি খানা খাওয়ান হাজার হাজার মানুষ খাইলো আপনি সব পাইলেন উচিনলে আপনার মা বাবার কবর আজাব মাফ হয়ে গেল, আর অন হেফতোয়া দেয় এগুলি গুণা নাওজুবিল্লাহ। শুধু এইটাও তো না, আজানের মধ্যে দোয়া নাই, এরপরে জানাজা করে জানাজার নামাজের উপরে দোয়া নাই নাওজুবিল্লাহ, পাঁচ দিনের দোয়া নাই চল্লিশটা নাই, নাই বলতে গুস্তই নাই, আমি তুমি যে গুস্তা না দিলে তুই থাকবি করতি, তুই মরে দেখ তুই থাকলে কি লাভ হবে মা, তুই সত্যি কোনো কাজই যখন লাগতো না তোর তোর তো কোনো কাম নাই, তুইও মরে দেখ নাওজুবিল্লাহ না, ফতোয়াটা তোমার বেশি দরকার নাই, যার কো দোয়া দরকার নাই তার মতন ফুদ জিও দরকার নাই, এটা বাদ নাওজুবিল্লাহ, এটা মরিয়া দাও গা বালা, বেশি দোয়াদের দরকার নাই আমার কথাটা অসুবিধা লাগতেছে না, নবী জিহানে বলছে মুতিমুল জিহান যারা বুকার হানা দান করে তার জন্য স্বয়ং আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে, তাহলে দলিল হাদিস শরীফ আছে তুই না করুস কিরে নাওজুবিল্লাহ কর, আবার এমনি বুদ্ধি আছে সামরা টামরা ফুসা দিতে আছে জমাইয়া এটা আবার যায় আছে আল্লাহ
হক গোল গরিবের হক মার করে দেখে মসজিদ ভাইয়া মাদ্রাসা বানাইয়া সামরাইতেছি, হাই সামরা হাওয়াই আমি মতে অহন মাসাল্লাহ সামরা জবর দাম হইতেছে কি দেখো গরিবের হক মাইনা সামরান পয়সা ব্যস্ত আছেন কেমন হ হিতা কইতাম না যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করছে সামরা টামরা মারছে হেরার ওয়াজ আরেক দিন এলে কইরা মক্কর শেষ ২-২.৫ ঘন্টার সময় পাইলে কথা কন যাক আলগা যায়েন আমি বাসমিয়ার বাড়িতে কোরআন শরীফের আয়াত রয়েছে হাদিস কেন রয়েছে আল্লাহ আলোচনা হবে না। আর এটা আমি আগেও বলছি আমার আত্মীয় গ্রাম অনেক মরিদান ভক্ত আমার দুনিয়াতে নাই অনেকে আছে সবের লেগে আমার দোয়া করা দরকার। এখানে আমি মাহফিল না করলো সব মুর্দার রুহগুলি আমার দিকে তাকিয়ে রয়েছে যেহেতু আমি আত্মীয় মানুষ দুর্ভিক্ষ না এটার হক আসেনি না নাই এই যে মুর্দার লেগে দোয়াটা করতেছেন একটা কথা করে দোয়াটা করি এটা পরে বুঝতে পাইছি একটা কবরে দা দা করে আগুন জ্বলতেছে মুর্দারটা হাসতেছে আর একটা কবর শান্তি বেহেস্তের বাগান মুর্দারটা কান্দে আমার ছেলেরা মেয়েরা এই বেহেস্তের বাগান সাজায় আজকে মাহফিলে কাঁদছে দুইটা চোখের ফুটা পানি ফালাইছে আল্লাহ সঙ্গে সঙ্গে আমার কবরটা জান্নাতের বাগান বানাইছে এই জন্য আমি আজামে নাই আমি মাপ পাইয়া গেছি সকাল থেকে আমার কবর জান্নাতের বাগান হইয়া যাবে আমি আওলাদের দাওয়া মাপ পাইয়া গেছি এর লাগে আমি হাসতেছি দুর্গিতের না এলে বোঝা গেল আওলাদের দোয়া গুলো আওলাদের কবর আজ মাপ হইতে পারেনি পারে না। আর বেহেস্তের বাগান থেকে কান দিয়ে কোথাও আমার ছেলে এই পর্যন্ত আমার কবর হুয়াই দিল আজকে ২০ বছর মৌলবীর নামে নাই মাহফিল নাই কোরআন হতন নাই জিগিরাস্তার নাই তে যে আমার থইয়া গেছে নজবিল এখন ওই ওই হয়ে দল বুঝতো নাই আমি কান্তাছি নজবিল আরে মজার কথা আছে মিয়া কৌমুকুমালা সমৈধ্য নাই আল্লাহ কবুল করুক সবাই বলেন আমি যারা মা বোন বাবা ভাই আছেন সবাই দোয়া করেন আল্লাহ হুমা আমিন হাতুড়া দোয়া করেন আল্লাহ হুমা আমিন এই মাহফিল জানে কার লাগে জীবনের শেষ মাহফিল হইয়া যা প্রতি বছর মাহফিল হইতেছে হবে গত বছর অনেক লোক ছিল আজকে তারা অনেকেই দুনিয়াতে নাই আল্লাহ এই মাহফিলে দোয়া আল্লাহ কি জানে জীবনের শেষ দোয়া হইয়া যা তার জন্য জানে বাজারে বাজারে দোকানে দোকানে কাফনের কাফর গুলি ঘুরতেছে কার জন্য জানে জারের ভাস পাইকা লালের লাল হইয়া রয়েছে ডাক দেন আল্লাহর আল্লাহ তার জন্য জানে রে কবরের মাটি হা করে রয়েছে আল্লাহ এই মাহফিল যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া এই মসজিদ মাদ্রাসা জহানা তৈয়ার করছে যারা মাসে মাসে সব সময় এই মসজিদ মাদ্রাসায় টাকা দিতেছে আল্লাহ এ দানবীরার হাত লইয়া দোয়া করি তুমি খালি দিও না এই ওয়াজের মাহফিলের জন্য আমার বাদল মামা টেলিফোন কইরা এই মাহফিলে দাওয়াত দিছে আমি দোয়া কইরা যাই খাস কইরা এই মাহফিল যারা সাজাইছে এই মাহফিলে যত দোয়া দরুদ হইছে হবে সব আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো এই সওয়াব বহু গুণে বাড়ায়া বাড়ায়া আমার হায়াত নবী জিন্দা নবী এখনো যিনি মদিনা শুয়া শুয়া উম্মতের জন্য কান্দে সেই দয়াল নবীজির আরো দিলাম কবুল আর মঞ্জুর করো আহলে বায়াত ফাক ফান্দা তুমি রসুল্লাহ তুমি দোয়া কবুল করে নাও
তমাম বিশ্বের আউলিয়া কেরাম নবী রাসূলগণ জায়গায় জায়গায় মাজার করে শুয়ে রয়েছে, সমস্ত ওলিয়া আল্লাহ গনির উসিল্লাহ দোয়া কবুল করে নাও। আল্লাহ আমরা যারা এখন হাত উড়াইছি, আমরা যাদের মা বাবা দুনিয়াতে আছে, হায়াত বাড়াইয়া রোহানি নে দোয়া লইবার শক্তি দান করো। কারো মায় আছে বাবা নাই, কারো বাবাই আছে মা নাই, কেমন মানুষ আজকে আমার লগে হাত উড়াইছে যারার মাও নাই বাবা। আল্লাহ আমি বুয়া বাড়ির দিকে চাইলে, হাজি বাড়ির দিকে, গ্রামের অনেক বাড়ির দিকে চাইলে আমার কলিজা ফানা হয়ে যা, আজকে আমার নানা নানিরা কেউ দুনিয়াতে নাই। ডাক ডাক কন্যা আব্বাই আম্মা যার শুয়েছে আল্লাহ গব, এ বাপের চেহারাটা সামনে আনো না, মার চেহারাটা সামনে ডাক ডাক কও না, আব্বাই আম্মা যার শুয়েছে আল্লাহ গব, আল্লাহ মাফ কইরা দাও দয়ালেন অবি। বাবা রে যার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানির আমার নানা নাই, কত দূরা পরে করছে, আজকে তাদের চেহারা যেন সামনে বেশ উঠছে। আল্লাহ বিশেষ করে আমার হুমায়ুন মামু, সাজানু বাউল মামু, এই সমস্ত মহাব্বতের মামুরা, আর অনেক লোক আছে নাম কমু কত, আল্লাহ ফর্তি গিরে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা বিমারি আছে, আমার নাসির মামার অনেক মানুষ বিমারি আছে, আল্লাহ আমার বাবা জুলুমি, আর অনেক মুরিদ ভক্তবৃন্দরা বিমারে আছে, এই মাহফিলে যারা হাত উড়াইছে প্রত্যেকের বিমার তুমি সমাধান কর। যারা বিদেশ বিরাজ্য আছে তুমি তার হেফাজত রাখো, যারা ছেলে মেয়ে লেখাপড়া করে আল্লাহ তুমি উন্নত করে দিও। আল্লাহ এই গ্রামের কয়েকজন রত্ন আছে, ডাক্তার সাহ আজার সাহ আর অনেকে আছে, সবের লাগি দোয়া করে যাই তুমি হায়াত বাড়াইয়া দিও। আল্লাহ এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো, এই মাহফিলের উসিল্লা তুমি এই দেশের কবরে আযাব বন্ধ করে দাও। আবার ডাক দিয়ে আল্লাহর কন্যা, আল্লাহ যারার মা নাই বাপ নাই, কান্দা কান্দা কন্যা সবে আব্বাই আম্মা যার শুয়েছে হে আল্লাহ গব। আরে বাবা মা বাবার কবর যদি আগুন লাগিয়া থাকে, সারা পৃথিবীর পানি দিল আগুন নিবত না, যদি একটা বুড়া চোখের পানি মা বাবার লাগি ফালাইতে পারো, ইতা বাবা সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিব্বা যাইব। ডাকদের নাল্লাম তার আব্বাই আমার কয়ে বরে আজাবে, আল্লাহ কত দুধ কলা খাওয়াইতে না ডাকদেন, আল্লাহ ইয়া আল্লাহ কত দুধ কলা খাওয়াইতে না আব্বাই আমার, এখন বুঝি শুয়া ঘর ওই সে গেন। আল্লাহ আমার এই মাহফিলের সভাপতি সহসভাপতি, বিশেষ করে আমার মামুরা নানারা যারা যারা আছে, আমি সবের লেগে দোয়া করি তুমি হায়াতে বরকত দান, আল্লাহ বিপদ হতে বাঁচে রে, এই মাহফিলটা কেয়ামত কিন্তু তুমি কবুল কর। আল্লাহ আমি সবর দিলাম, তাদের সবর ধরতে করে দিয়ে গেলাম, দুনিয়া আখেরা কবর খাসর মিদান ফুলছে না, বেহেজ সিদ্ধান্ত দামিন আর দিন বহে যায় মাহফিলে যায় যেমন সামিল হয়েছে। আল্লাহ হাজি বাড়িতে এখানার আয়োজন করতেছে, সবসময় তারা পরিশ্রম করতে প্রত্যেকে তুমি মাফ করো কবুল। আল্লাহ আমি শপথ দিলাম, তাদের শপথ করলাম, দুনিয়া আখেরাত কবর খাসর মিদান ফুলতে রাত বেহেজিন যাবি না জিম্ব হয়ে যাও। আল্লাহ এই আহলে বাইতের পক্ষে সারা জিন্দগি থেকে চলবার শক্তি দান করে দাও, হকানি কামেল বায়াতের সুল গ্রহণ করার তৌফিক দান করে দাও, আর আমাদের মৃত্যুটা নসিব করো। কালমা তয়েবা ইলাহা ইল্লাল্লাহ।